আসসালামু আলাইকুম বন্ধুরা, আর সোয়াল্লা আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো যারা ওয়ালপেপার, থ্রিডি টাইপের ওয়ালপেপার এবং টেকনিক্যাল টাইপের, সায়েন্টিস্ট টাইপের আপনি ওয়ালপেপার বা থ্রিডি টেকনোলজি টাইপের ওয়ালপেপার লাইক করেন, আজকে টিউটোরিয়াল দেওয়া হচ্ছে তাদের জন্য। আমার ফোনে এটি দেখতেই পাচ্ছেন একটি ওয়ালপেপার সেট করা আছে। এটি আসলে আমার কাছে অনেক ভালো লাগে। এটি ভালো লাগার আরেকটি কারণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটি আসলে আমি যেদিকে নাড়াচ্ছি এটি আসলে সেদিকেই নড়ছে। আমি যদি শেক করি এটা, এই যে দেখতে পাচ্ছেন এটা এখন কাঁপছে বা নড়ছে, শেক হচ্ছে। তো এইভাবে আসলে আপনি আপনি আপনিও এইভাবে একটি ওয়ালপেপার সেট করতে পারেন। আমার এটি কোনো লাইভ ওয়ালপেপার না, এটি হচ্ছে একটি থ্রিডি ইফেক্ট দেওয়া একটি ওয়ালপেপার আর কি। যাই হোক, তো এটি ডাউনলোড করতে হলে আপনাকে একটি প্রথমে অ্যাপস ডাউনলোড করতে হবে, তারপর এটি আপনাকে সেট করতে হবে। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক, তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। এই যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব অপশন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে যে একটি বেল আইকন আসবে, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। যাই হোক, যদি অ্যাপসটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি প্রথমে প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে চলে গিয়ে এখানে লিখেন থ্রিডি ওয়ালপেপার, থ্রিডি ওয়ালপেপার, ওকে থ্রিডি ওয়ালপেপার লিখে সার্চ দিন। সার্চ দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন থ্রিডি ওয়ালপেপার প্যারাল্যাক্স 2017 এএফসি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি এখানে এখান থেকে ওপেন করে নিব, আপনি এখানে ইনস্টল করে নেবেন। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ডিসপ্লেতে যে ওয়ালপেপারগুলো আসছে সবগুলোই এখানে থ্রিডি টাইপের ওয়ালপেপার, ঠিক আছে? তো নর্মালি এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য থ্রিডি টাইপের ওয়ালপেপার আছে, অসংখ্য। আপনি চাইলে যেটা ইচ্ছা সেটাই ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট লাইক আমি যদি প্রথমে এটা দেখাই, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু নড়ছে, ঠিক আছে? আপনারা এখানে খেয়াল করবেন একটা জিনিস, এখানে দেখেন এটার মধ্যে চারটা লেয়ার আছে, ঠিক আছে? এই পিকটার মধ্যে চারটা লেয়ার আছে। আপনি যখন একটা ওয়ালপেপার সেট করবেন সেক্ষেত্রে খেয়াল করবেন যে মিনিমাম যাতে তিনটা লেয়ার থাকে, তাহলে আপনার ডিসপ্লেটা মানে তিন লেয়ার যেই পিকটার মধ্যে বা ওয়ালপেপারটার মধ্যে থাকবে ওই পিকটা যদি সেট করেন, তাহলে আপনার ওয়ালপেপারটা যদি সেট করেন সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটা দেখতে অনেকটাই অ্যাট্রাকটিভ মনে হবে। যাই হোক, আমি এটা স্পাইডারম্যানের এরিয়া যেটা দেখতে পাচ্ছেন এটা সেট করে রেখেছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এটা আয়রনম্যান, এটা অনেক সুন্দর। যাই হোক, জাস্ট লাইক আমি যদি এখন হাল্ক ভার্সেস আয়রনম্যান, ঠিক আছে, এই ওয়ালপেপারটা যদি সেট করি, ঠিক আছে, এটার মধ্যে দেখেন ছয়টা লেয়ার, ঠিক আছে? যাই হোক, আমি এটা প্রথমে যদি আপনি যেটা সেট করবেন, ঠিক আছে, বা যেটা আপনি সেট করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন প্রথমে, ঠিক আছে, ওইটার প্রথমে সিলেক্ট করবেন। ওকে, দেখেন আয়রনম্যান। আচ্ছা, যাই হোক, আমি যদি এটা যদি আমি সেট করি, এই যে দেখতে পাচ্ছেন পাঁচটা লেয়ার আছে। আমি এখন সেট ওয়ালপেপারে ক্লিক করব, ঠিক আছে? আমার এটা ডাউনলোড করা আছে, আমি এটা জাস্ট সেট ওয়ালপেপারে ক্লিক করব। এটা সেট হয়ে গেছে, এই যে দেখেন এটা সেট হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন আমার ডিসপ্লেটা আসলে আরও অন্যরকম মনে হচ্ছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা এখন অন্যরকম মনে হচ্ছে। যাই হোক, যদি আপনারা এইভাবে সেট করতে চান, আমি আবার থ্রিডি ওয়ালপেপারসে চলে যাচ্ছি। যদি আপনারা যে ওয়ালপেপারটা সেট করতে চান, আমি যদি এখন এটা সেট করতে চাই, এটা আমার ডাউনলোড করা না, আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে এটা এখন ডাউনলোড করব। এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে ডাউনলোড অপশন, ঠিক আছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ডাউনলোড হবে উপরে, এই যে দেখতেই পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? এই যে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে নর্মালি যে সেট ওয়ালপেপার এখানে ক্লিক করবেন, ওয়ালপেপারটা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালপেপারটা সেট হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে আইকনগুলো আসলে আর ডিসপ্লে একবার উপরে ভাসছে, এইরকম মনে হয়। যাই হোক, যদি এই ভিডিওটি ভালো লাগে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, এবং আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।